সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। যদি উনি 25টা আসন পেয়ে যান আমি কান ধরে উঠবস করব। স্টেটে আপনি বুঝতে পারবেন না, যেহেতু স্টেটে মুখ্যমন্ত্রী জেনেটিক মেডিসিন অর্থাৎ স্বল্পমূল্য ওষুধের দোকান করেছে, আপনি বুঝতে পারছেন না যে অন্য স্টেটের কি অবস্থা হচ্ছে। কোনো প্রতিবাদ নেই, তার মধ্যে এই জিএসটি আইসিউতে জিএসটি বেড়ে, এমনি একটা লোক আইসিউতে ঢুকলে আমাদের আত্মীয় স্বজন ঢুকলে আমাদের ধুকধুক হয়ে যাবে কত টাকা বিল হচ্ছে। হ্যাঁ, নন আইসিউ তো নন আইসিউ ক্ষেত্রে তাহলে আমি তো কেউ হসপিটালে যাবে না। এগুলো কি জানেন, এগুলো হচ্ছে যে কুইজিং পলিসি, যে সাধারণ মানুষের কাছে কুইজ করে নাও যতটা পারো কুইজ করে নাও, এবং জিএসটিও তাই হচ্ছে কুইজ করে নেওয়া হচ্ছে, মানে আমাদের সাধারণ মানুষকে আর আমাদের এই দেশে বাঁচতে দেবে না। যদি না পান কি করবেন, সুকান্তবাবুকে আমাকে লিখে দিতে বলুন যে রাজনীতি ছেড়ে দেব আর কান ধরে উঠবস করব। আমিও বলছি যদি উনি 25টা আসন পেয়ে যান আমি কান ধরে উঠবস করব। এক থেকে দুইয়ের বেশি কোনো আসন ওনারা পাবেন না, আমরা চেষ্টা করছি ওটাকে জিরো করে দেওয়ার বাংলায়, অর্থাৎ সুকান্তবাবুর দল বাংলায় জিরো হবেন। কিছুটা হৈ হৈ করে কিছু আসন পেয়ে বিরোধী দলের জায়গায় বসেছেন ওনারা, কিন্তু এখন যা ট্রেন্ড বাংলার মানুষ যা ওদের বুঝে গেছে তাতে ওরা আলটিমেটলি এ বিগ জিরো ইন বেঙ্গল, জিরো আসন পাবেন। আমি লিখে দিচ্ছি উনি যে টার্মস দেবেন সেই টার্মসে আমি রাজি আছি। আমি হারলে এই একই টার্মসে আমি দোষী সাব্যস্ত হবো, আর এই একই টার্মসে উনি হারলে উনি দোষী সাব্যস্ত হবেন। উনি 25 বলছেন আমি 0 বলছি, একই, উনি বলুন যা যাতে উনি রাজি আছেন। সুদের হার বাড়ানো মানেই এটা দিয়েছে, কিন্তু সাধারণ মানুষ বেশিরভাগই কিন্তু ব্যাংকে রাখে, স্বল্প সঞ্চয় রাখে, খুব ছোট যারা ইনভেস্টার বা ছোট যাদের এ রাখে, কিন্তু ম্যাক্সিমাম যারা আমাদের এ হয় রিটায়ার্ড লোকেরা তারা ব্যাংকে রাখে। আমার বাবাকে আমি দেখেছি ব্যাংকে রাখে, এই ব্যাংকের সুদের হার যেভাবে কমছে রিটায়ার্ড মানুষদের পক্ষে খুব কষ্ট, খুব তার আগে পিএফেরও সুদের হার কমিয়ে দিয়েছে। কুইজ করছে, এটা নতুন করে রোজ রোজ বলার দরকার নেই, এটা কুইজ করে সাধারণ মানুষকে এই দেশে আর বাঁচতে দেবে না। অন্য অন্য দেশে যেরকম হয়ে গেছে না, হয় বড়লোক থাকবে না একদম গরিব হবে, মধ্যবিত্ত বলে কিছু থাকবে না।